নমস্কার বন্ধুরা, তো আমার ছোট্ট ইউটিউব চ্যানেল নুরির হারে সবাইকে স্বাগত জানাই। তো আজকে কালী পূজা, সবাইকে কালী পূজার শুভেচ্ছা জানাই। দীপাবলিতে আজকে একটা নতুন রঙ্গোলি করব, তো এই জন্য চক, তুলি, ফেব্রিক সমস্ত কিছু নিয়ে রেডি হয়ে গেছি। দড়ি দিয়ে অনেক সময় গোল করি, কিন্তু আজকে একটা বড় গামলা আছে, তো এটা দিয়ে আজকে গোলটা করব, রাউন্ড ফিগারটা। তো এখন রাত্রিবেলা প্রথমে আমি চক দিয়ে এঁকে নিচ্ছি, কারণ একটা অনেক বড় ডিজাইন হবে। তো প্রথমে যদি চক দিয়ে না করি, ফার্স্টেই তুলি দিয়ে করলে যদি ঘেঁটে যায়, তো এই জন্য ফার্স্টে আমি চক দিয়ে রাউন্ডটা করে নিচ্ছি। তো পুরোটা দেখে থাকো, আশা করি অনেকটা ভালো লাগবে, আর সঙ্গে থাকো শেষ অবধি। Thank you.
প্রথম দিন রং শেষ হয়ে যায় তো সাদা ফেব্রিকটা, তো তাই আবার সাদা ফেব্রিক দিয়ে আমি করলাম পুরোটা। তো কেমন হয়েছে সবাই জানিও, ফেসবুক পেজ রয়েছে নুড়ির হার, তো যারা ফেসবুকে দেখছো অবশ্যই নুড়ির হারের পাশে থেকো, আর ইউটিউবে নুড়ির হার ইউটিউব চ্যানেল, তো এখানে সমস্ত ভিডিওগুলো দেখতে পাবে। তো কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো নুড়ির হার। তো এভাবেই পাশে থেকো। তো দীপাবলি আলোর উৎসব খুব ভালো কাটুক সবার, কিন্তু শব্দবাজি কখনোই পশু পাখির সঙ্গে খেলা যাতে না হয় সেদিকে নজর রাখবেন। তো এটুকুই বলার, আজকে ভিডিওটা শেষ করছি। তো প্রদীপে কিভাবে নকশা করলাম তার ভিডিওটাও আসবে, তো সবাই সঙ্গে থেকো। প্রদীপে ছোট ছোট ডিজাইন করেছি, তো সে ভিডিওটাও খুব শীঘ্রই আসছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আলোর উৎসবে খুব মজা করো। আজ এটুকুই, টাটা।